আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। আজ মাহে রমজানের দ্বিতীয় দিন। রমজানের প্রথম 10 দিন রহমতের হিসাবে পরিগণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহে রমজানকে রহমত, বরকত ও কল্যাণের মাস বলে আখ্যায়িত করেছেন। রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহর বিশেষ রহমতে পরিপূর্ণ। ঝর্ণাধারার মতো আল্লাহর আশিস ধারা রোজাদারদের অন্তররাজ্যে লোকদৃষ্টির অলক্ষে বর্ষিত হতে থাকে। রমজান মাস এমন একটি মাস যার প্রথম 10 দিন রহমতে পরিপূর্ণ, দ্বিতীয় 10 দিন ক্ষমা ও মাগফিরাতে পরিপূর্ণ এবং শেষ 10 দিন জাহান্নামের শাস্তি থেকে নাজাত ও মুক্তির জন্য নির্ধারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যার প্রথম ভাগে আল্লাহর রহমত, মধ্যভাগে গুনাহের মাগফিরাত এবং শেষ ভাগে দুজকের আগুন থেকে মুক্তি লাভ রয়েছে। রোজা পালনের মধ্য দিয়ে মুমিন বান্দারা আত্মিকভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়। তাই আল্লাহ তাআলা রমজান মাসে তার রহমতের দরজা অবারিত করে দেন। মুসলমানরা মাহে রমজানকে নিজের জীবন নিষ্পাপ পুণ্যময় করার সুযোগ হিসেবে গ্রহণ করে। তাই দেখা যায় মুসলিম সমাজের ঘরে ঘরে রমজানের সমাদর, রমজানের সম্মান ও মর্যাদা রক্ষার বিভিন্ন আয়োজন, এ মাসের মাহাত্ম্য, ফজিলত ও বরকত অর্জনের জন্য নানা আমল ও কর্মসূচি। সোনালী যুগের মুসলমানরা এ মাসকে যথাযথ ভাবগম্ভীর পরিবেশে অতিবাহিত করার জন্য রজব মাস থেকে প্রস্তুতি নিতেন এবং তারা রজব থেকে মাহে রমজান পর্যন্ত পুণ্য অর্জনে যে অবারিত ধারা প্রবাহিত হয় তা পাওয়ার জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করেন। রমজানুল মুবারক উপলক্ষে কোরআন ও হাদিসে যেসব বাণী এসেছে তা সত্যি একজন মুমিনকে সৎ জীবন রচনার এক দুর্দমনীয় প্রতিযোগিতা উদ্বেলিত করে তোলে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে মাহে রমজানকে গ্রহণ করার এবং এর বরকত লাভের জন্য পরিবেশ কাজে লাগানোর তৌফিক দান করুন। করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন youtube.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7-এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, DVB-S2, 8PSK, MPEG-4, FEC-5000, ফ্রিকোয়েন্সি 3725B। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।